উৎসব কেন্দ্রিক অর্থনীতির 80% লেনদেন হয় ঈদকে ঘিরে। এবার পহেলা বৈশাখ ও ঈদ উল ফিতরের এই দুই উৎসবকে সামনে রেখে অভ্যন্তরীণ বাণিজ্য চাঙ্গা হওয়ার আশায় ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকরা। তবে ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি সহ উৎপাদন সামগ্রীর দাম বাড়ায় ঈদ পোশাক সহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে, ফলে ভাটা পড়েছে ঈদ কেনাকাটায়। বিস্তারিত রিফাত তাসনুবর প্রতিবেদনে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। সাধ্যের মধ্যে ঈদ উৎসবের প্রস্তুতি নিচ্ছেন সব স্তরের মানুষ। পহেলা রমজান থেকেই শুরু হয়েছে কেনাকাটা। তবে বৈশ্বিক মন্দা, কাঁচামাল ও সরঞ্জামের দাম বৃদ্ধি এবং শ্রমিক সংকটের প্রভাবে গেলবারের তুলনায় তৈরি পোশাকের দাম বেড়েছে প্রায় 10-15%। বা র মেটেরিয়ালসের প্রাইস একটু বেড়েছে, বা বাজারে অনেক জিনিসের দাম বেড়েছে, তো এগুলোর মধ্যে আমরা আশা করছি যে বিক্রি ভালো হবে, কারণ উৎসবকে কেন্দ্র করে সবার মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস কাজ করে। আমদানি বাণিজ্যের লাগাম টানায় ব্যবসায়ীরা চাপে থাকার কথা বললেও বাজারে মিলছে ভিন্ন চিত্র। এরই মধ্যে ঈদকে ঘিরে আমদানি হয়েছে বিপুল পণ্য সামগ্রী, এতে দেশীয় শিল্প হুমকির মুখে পড়েছে বলেও জানান ব্যবসায়ীরা। কোনো ধরনের নিয়ম নীতি ছাড়া অঢেলভাবে বিদেশি কাপড় মানে ঢুকে যাচ্ছে। সেই সাথে আরেকটা পার্ট হচ্ছে যে যারা শ্রমিক, যারা আসলে কাজটা করেন, সেই জায়গাটা যে পরিমাণ হাউস তৈরি হয়েছে ওই পরিমাণ কিন্তু লেবার তৈরি হয়নি। যারা আমাদের লোকাল শিল্প নিয়ে কাজ করেন, যেসব জায়গায় র মেটেরিয়াল তৈরি হচ্ছে, তো ওই সব জায়গাগুলোতে কিন্তু আসলে একটা হাহাকার। দোকান মালিক সমিতি সহ ব্যবসায়ীদের অন্যান্য সংগঠনগুলো আশা করছে এবছর পোশাক, জুতা, ভোগ্য পণ্যের মতো শীর্ষ 10 পণ্যের কেনাকাটা হবে প্রায় 1.5 লাখ কোটি টাকার ওপরে, আর অন্যান্য পণ্যের লেনদেন হবে প্রায় 50,000 কোটি টাকার। এবারে আমরা মনে করছি সারা বাংলাদেশে গ্রাম থেকে শহর পর্যন্ত জেলা পর্যায়ে 300 কোটি টাকার কাছাকাছি ব্যবসা বাণিজ্য হতে পারে। এবং আমরা মনে করছি গ্রাম বাংলায় বিশেষ করে সাবডিভিশনগুলোতে ঈদের কেনাকাটা সবচেয়ে বেশি ভালো হবে। তবে বৈশ্বিক সংকটের কারণে সব পণ্যের দাম কিছুটা বাড়তি থাকলেও উৎসবপ্রেমী বাঙালি এবারে স্বতঃস্ফূর্ত ঈদ কেনাকাটা করবেন বলছেন অর্থনীতিবিদরা। রিলিজিয়াস ফাংশনে মানুষ মোস্টলি কম্প্রোমাইজ করে না, এগুলোর ব্যাপারে কিন্তু যে ধনী গরিব যে যে অবস্থায় আছে সে তার আপনার ইয়েটা পালন করার চেষ্টা করছে। তো এটাও এই বছরে ব্যতিক্রম কিছু বলে আমাদের মনে হয়। তাদের মতে নানা সংকটের মাঝেও উৎসব কেন্দ্রিক অভ্যন্তরীণ বাণিজ্য সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা করবে। রিফাত তাসনুবা, নিউজ 24, ঢাকা।